कबूतर बामे नेमे आसछे उड़े आरो 15-20 पिस कबूतर मतो खूब हाइटे चले गेछे। कबूतर गुलो एखनो देखा जाच्छे ना। आजके चार दिन पर कबूतर छाड़ा हुई से। एरपर जदि एक ही अवस्था थाके बाजे সম্ভবত বাসটা আমার বাড়ির আশেপাশেই কোথাও বাসা বানাইছে। যে কবুতর ছাড়লেই এসে ধরতেছে কবুতরকে। আজকে আমি কবুতর মূলত ছাড়তাম না, তারপর ছাড়া হলো। কবুতরগুলো অনেকদিন যাবতই বাড়িতে লক হয়ে বসে আছে, কবুতর উঠতেছে না। আর নরের ঘরটা পরিষ্কার করে দিলাম, অনেকদিন যাবতই পরিষ্কার করা হচ্ছিল না, এই জন্য আমার নর কবুতরগুলোকে ছাড়া। নর কবুতরগুলোকে ছেড়েই তো বিপদে সম্মুখীন হলাম। কবুতরগুলোকে বাজে আজকেও তারা করলো। ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কবুতর নেমে আসার চেষ্টা করতেছে, তারা এখনো অনেক উপরে আছে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সকলে আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, কবুতরগুলো যাতে বাজার থেকে মুক্তি পায়, বাস তাতে যেন ধরতে না পারে। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসটা আমার কবুতরগুলোকে কিভাবে তাড়া করতেছে। বৃষ্টির পর আজকে চার দিন পর কবুতর ছাড়লাম, তারপরও একই অবস্থা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাসটা আমার বাড়ির উপরেই আছে, ওই চিলের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাসটাকে। সে একাধিক কবুতরকে তাড়া করছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা কবুতর নিতে পারে নাই। দেখা যাক কি হয়। আজকে চার দিন পর কবুতর ছাড়া হলো, কবুতরগুলো বাড়ির উপরে উঠতেছিল, এর মধ্যেই বাজের আক্রমণ। আপনারা সকলে ভিউয়ার্স দোয়া করবেন আমার কবুতরগুলো যেন বাজের থেকে মুক্তি পায়, বাস তাদের যেন ধরতে না পারে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।